75 বছরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, জিতেছেন খড়গপুরের গ্রামীণের বিজেপি প্রার্থী তারা মাহাতা। তবে পঞ্চায়েতে হয়েছিল ত্রিশঙ্কু, 14 শতাধিক অনুগামী সহ তৃণমূলে যোগ দিয়েছিলেন তারা। সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে তৃণমূলে গেলেন তারা। তারাদের যোগদানের ফলে পঞ্চায়েত দখলে এলো তৃণমূলে। শতাধিক অনুগামী নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন খড়গপুর গ্রামীণের বরকলা পঞ্চায়েতের 17 পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী তারা মাহাতো। গ্রাম পঞ্চায়েতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা। মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে কোলে সদ্যজাত সন্তান নিয়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। তারাদের যোগ দেওয়ার ফলে ত্রিশঙ্কু হয়ে থাকা খড়গপুর গ্রামীণের বরকলা গ্রাম পঞ্চায়েতে একচ্ছত্র ক্ষমতা এলো তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে মোট 30টি আসন ছিল, এর মধ্যে তৃণমূল পেয়েছিল 14টি আসন, নির্দল 2টি আসন, সিপিএম 1টি ও বিজেপি পেয়েছিল 13টি আসন। ফলে বোর্ড গঠন করার ক্ষেত্রে নির্দল ও সিপিআইএম এর প্রার্থীরাই ছিলেন প্রধান ফ্যাক্টর। এই পরিস্থিতির এক সপ্তাহ আগেই বামেদের জয়ী প্রার্থী আফজোরা বেগম তৃণমূলে যোগ দিয়েছিলেন, ফলে তৃণমূলের আসন বেড়ে দাঁড়িয়েছিল 15। তারপরেই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিজেপির জয়ী প্রার্থী তারা মাহাতো অনুগামী সমেত সদ্যজাত সন্তানকে নিয়ে শনিবার রাতে হাজির হয়ে যান মেদিনীপুরে তৃণমূল কার্যালয়ে। সেখানে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার হাত থেকে পতাকা নিয়ে তিনি যোগ দিলেন তৃণমূলে, সঙ্গে আরও শতাধিক অনুগামী। যদি বাস্তবটা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে যদি এলাকার উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পথ নেই, কারণ বিজেপি হয়তো জিতেছে কিন্তু এলাকার মানুষকে উন্নয়ন দেওয়ার মধ্যে বিজেপির কাছে কিছু নেই। তো উনি যে পঞ্চায়েত হয়েছেন, মানুষকে তো সার্ভিস দেবেন, মানুষকে কী সার্ভিস দেবেন? কারণ রাস্তা হোক, জল হোক, পানীয় জল হোক আর সরকারি পরিষেবা হোক, সব তো দিতে হবে সেই দিদির মাধ্যম দিয়ে। সভাপতি উনি দিদির উন্নয়নে সামিল হতে চেয়েছেন, আমরা নিয়েছি। তারা মাহাতোর যোগদানের ফলে ত্রিশঙ্কু বরকলা পঞ্চায়েত যেমন তৃণমূলের হলো, তেমনি তারার সঙ্গে সঙ্গে শতাধিক বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দেওয়ায় খড়গপুর গ্রামীণ এলাকায় ক্ষমতাও বাড়ল তৃণমূলের। মূলত তৃণমূলের উন্নয়নমূলক কাজে যোগ দিতেই তাদের স্বেচ্ছায় দলত্যাগ বলে জানিয়েছেন সদ্য দলে আসা সদস্যরা। খড়গপুর থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি।